নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই প্রকৃতি প্রেমী অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও, যার মাধ্যমে আমরা জেনে নিতে পারবো একটি ঐতিহাসিক স্থান সম্বন্ধে তার সমস্ত বিবরণ। আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গগনেশ্বর গ্রামে অবস্থিত কুড়ুম্বেড়া দুর্গতে। বন্ধুরা, এই কুড়ুম্বেড়া দুর্গর সমস্ত পর্যবেক্ষণ করব এবং তার সাথে সাথে লোকাল পিপলের সাথে আমরা আলোচনা করে এই দুর্গ সম্বন্ধে জেনে নেব। বন্ধুরা, চলো দেখে নিয়ে যাক কুড়ুম্বেড়া দুর্গ। প্রথমে আমরা জেনে নেব এই কুড়ুম্বেড়া দুর্গের অবস্থান। কুড়ুম্বেড়া দুর্গটি গগনেশ্বর নামে একটি গ্রামে অবস্থিত, যেটা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। গগনেশ্বর গ্রামে পৌঁছানোর জন্য কেশিয়ারিতে রাজ্য সড়ক ধরতে হবে। খড়গপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। তারপর বেলদা থেকে ঘুরে এবং কেশিয়ারি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কুকাই নামক একটি গ্রামে পৌঁছাতে হবে। তারপর কংক্রিটের রাস্তায় ডান দিকে ঘুরেই গগনেশ্বর। গগনেশ্বর গ্রাম কুকাই থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এইবার জেনে নেব কুড়ুম্বেড়া দুর্গের ইতিহাস। ওড়িশার সূর্যবংশ রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনামলে 1438 থেকে 1469 সালে নির্মিত। এটিতে ঔরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির দ্বারা নির্মিত কাঠামো রয়েছে। 1558 সালে বাংলা ও বিহারের আফগান সালতানাও উড়িষ্যা আক্রমণ করে, যার মধ্যে পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলাও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1575 সালে তুকারোইয়ের যুদ্ধে বাংলার আফগানদেরও পরাজিত করে মুঘলরা উড়িষ্যা দখল করে। তারা উড়িষ্যা সুবাহকে 5টি সরকারে বিভক্ত করে এবং এই অংশটি জলেশ্বর সরকারের অন্তর্ভুক্ত হয়। যদিও উড়িষ্যায় মুঘল সেনাপতিদের দ্বারা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত আক্রমণ সময়ে সময়ে ঘটেছিল, তবে ঔরঙ্গজেবের বাহিনী মেদিনীপুর সহ উড়িষ্যার অনেক মন্দির ভেঙে ফেলার ফতোয়াও জারি করেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনকালে কুড়ুম্বেড়া দুর্গ ও মন্দির কমপ্লেক্স আক্রমণ করা হয় এবং মসজিদে রূপান্তরিত করা হয়। কথিত আছে, পাঠান আমলে দাউদ খাঁ মুঘলদের কর দেওয়া বন্ধ করে নিজেকে স্বাধীন নবাব বলে ঘোষণা করেন। সেই সময় মুঘলরা যুদ্ধ ঘোষণা করলে দাউদ খাঁ এই যুদ্ধে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় দাঁতনের মুঘলমারের কাছে সেনা ছাউনি থেকে মুঘল সৈন্যরা এই দুর্গ ঘিরে ফেলে। কথিত আছে, পরবর্তীকালে এটি একটি সৈন্যদের থাকার ক্যাম্প হিসেবেও পরিচিত হয়। তো বন্ধুরা, এবার আমরা লোকাল মানুষের কাছ থেকে জেনে নেব এই দুর্গ সম্বন্ধে। হ্যাঁ, তারা যখন ঔরঙ্গজেবের সময়, তার আগে কলিঙ্গ রায় যখন ছিল উড়িষ্যার রাজা, এটাতে উড়িষ্যা সীমানার মধ্যে ছিল মেদিনীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তখনই এখানে একটা এই যে দুর্গটা তৈরি হয় কলিঙ্গ রাজা উড়িষ্যার কলিঙ্গ রাজা। পরবর্তী ক্ষেত্রে যখন ঔরঙ্গজেবের সময়, তখন এখানটাতে সৈন্যবাহিনী থাকার জন্য একটা ইয়ে করি, মানে দুর্গ, মানে যাতে বলি সেনাবাহিনী থাকার যে ক্যাম্প তৈরি করি। তার পরিপ্রেক্ষিতে থাকার পরে সে সময় কী হয়, এখানে ভিতরে একটা মাঝখানে একটা শিব মন্দির ছিল, শিব মন্দির ছিল, ওই শিব মন্দিরটাকে ভেঙে দেয়। এর দ্বারা ওখানেও আছে শিব মন্দিরে, পরবর্তী ক্ষেত্রে ওরা নিমাজ পড়ার জন্য ওইখানে একটা মসজিদ তৈরি করে। আমরা যখন 1971 সালে ওই পুকুরটা খুঁজছিলাম দীপক ঘোষ ডিএম, সেই সময় কিছু টাকা দিয়ে ওইটা সংস্কার হয়। সংস্কার বলতে চারধারে হয়, তাতে আমরা বৌদ্ধ মূর্তি, শালগ্রাম শিলা, পুরানো সমস্ত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। সেটাই তখন ডিএমের আমি মেদিনীপুর ডিস্ট্রিক্টে যে ডিএম ছিলেন, তা ইয়েতে ইয়ে ছিল আর কি, মানে জমা ছিল প্রদর্শনী হিসাবে সেই থাকতে ছিল। তারপর পরবর্তী ক্ষেত্রে ওইটা আরও তখনই 71 সালে ওই মাঝখানটা তো খনন হয়নি, ওইটা তখন ছিল প্রায় 16 ফুট গভীর, মানে মানে পাঁচ আর কি আবর্জনা। পরবর্তী ক্ষেত্রে সেই সময় ডিএম সাহেব 1 লক্ষ টাকা মঞ্জুর করেন যে গাড়িটা পুনরায় ওই মাঝখানটা। তার পরিপ্রেক্ষিতে আর
হয়নি, কারণ তখন সরকার চলে যায় আর সেইভাবে পড়ে আছে। তারপরে এখানে লোক বাইরের লোক আসে, আর ওইখানে একটা দেওয়ালের পশ্চিম পাশে একটা লিখা ছিল, সেই সময় ওই লিখাটাকে নষ্ট করে দেয়, কেউ উদ্ধার করতে পারেনি। তখন পর্যন্ত সেটা পরবর্তীতে উদ্ধার কারা নষ্ট করে দিয়েছে? ওই সেই সময় যারা এইখানে গিয়ে ইয়ে করছিল। আচ্ছা আচ্ছা, না হলে আর কি করবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মাঠে পার্ক হওয়ার ইয়ে আছে, বরাদ্দ হয়েছে, পুকুরে চান্দা, আর এটা এটা গেস্ট হাউস, বিছান পাশে গেস্ট হাউস হবে, আর এটা এটা হবে একটা পর্যটন কেন্দ্র হিসাবে। ধন্যবাদ দাদু, অনেক আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।